আসসালামু আলাইকুম, স্বাগত পলি টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাসেল। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নোয়াখালী বসুরহাটে সংঘর্ষ, 98 জনের নামে মামলা। পবিত্র শবে মেরাজ আজ। প্রেস ক্লাবের সামনে বিএনপির অবস্থান, সমাবেশ করতে পুলিশের বাধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো খবরে। নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে। পুলিশের কর্তব্য কাজে বাধা ও হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় বুধবার দুপুর 1:30টায় মামলাটি করেন উপপরিদর্শক জাকির হোসেন। আসামি করা হয়েছে 98 জনের নামসহ 248 জনকে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর জাহিদুল হক রনি এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সকালে সংঘর্ষের ঘটনায় আটক করা হয়েছে 28 জনকে। তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি। সংঘর্ষে একজন নিহতের পর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের জারি করা 144 ধারা চলছে কোম্পানীগঞ্জ উপজেলায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জিয়াউল হক মীর জানান, সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। উপজেলা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা চত্বরে মঙ্গলবার রাতে বসুরহাটের নবনির্বাচিত পৌর মেয়র, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মির্জা কাদের ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন 13 জন ও আহত হয়েছেন আরও 40 জন। গুলিবিদ্ধ 13 জনকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় লোকজন জানিয়েছেন, মির্জা কাদের ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সন্ধ্যায় দফায় দফায় সংঘর্ষের পর পৌর চত্বরে এই ঘটনা ঘটল। এই দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাংবাদিক বোরহানউদ্দিন মুজাক্কির। বাংলাদেশে আজ পবিত্র শবে মেরাজ পালিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা এই মহিমানিত রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির আজগার, দোয়া দরুদ ও ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করবেন। পবিত্র শবে মেরাজ উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন আজ বাদ জোহর বাইতুল মোকারম জাতীয় মসজিদে আলোচনা সভা ও মোনাজাতের আয়োজন করেছে। এই উপলক্ষে দেশের সব মসজিদ, মাদ্রাসা, খানকা, ধর্মীয় ও সামাজিক সংগঠন, ওয়াজ মাহফিল, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করেছে। গত 12 ফেব্রুয়ারি জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জানানো হয়, গত 13 ফেব্রুয়ারি পবিত্র জমাদিউস সানি মাস 30 দিন পূর্ণ হয়েছে এবং 14 ফেব্রুয়ারি থেকে পবিত্র রজব মাস গণনা করা শুরু হয়। সেই হিসেবে আজ দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী, যা সচরাচর শবে মেরাজ হিসাবে আখ্যায়িত হয়, ইসলাম ধর্মমতে যে রাতে ইসলামের নবী মোহাম্মদের ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং স্রষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, এটি সেই রাত। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব হচ্ছে, এই মেরাজের মাধ্যমে ইসলাম ধর্মের নামাজ মুসলমানদের জন্য ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে চলছে জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিবাদ সমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাব এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব নির্ধারিত সমাবেশে অংশ নিতে আসতে থাকেন নেতাকর্মীরা। সরকারের কঠোর সমালোচনা করে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুন নবী খান সোহেল বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। দর্শক, পলি টিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নোয়াখালী বসুরহাটে সংঘর্ষ, 98 জনের নামে মামলা। পবিত্র শবে মেরাজ আজ। প্রেস ক্লাবের সামনে বিএনপির অবস্থান, সমাবেশ করতে পুলিশের বাধা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও জনতার কথা বলে।